নমস্কার, আরতি হোম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কে বাদামি আলু মটরশুঁটি আর সয়াবিন দিয়ে সম্পূর্ণ নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি হবে। চলো ঝটপট দেখে নিই কী কী আমাদের লাগবে উপকরণগুলি। প্রথমে কড়াই বসিয়ে দিব, কড়াইয়ে একটা শুকনো তেজপাতা আর দিয়ে দিব এক চা চামচ জিরে। দিয়ে খুব ভালোভাবে উপকরণ দুটি আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কাগুলো আমি এভাবে ভেজে নিব শুকনো কড়াইয়ের মধ্যে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উপকরণগুলি অন্য একটা পাত্রে তুলে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চির মতো আদা। দিয়ে আমি সব উপকরণগুলিকে এখানে একসঙ্গে বেটে নিয়েছি আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবারে এখানে আমি সয়াবিনটাকে হালকা গরম জলে ধুয়ে ভালোভাবে চিপে নিয়েছি আর বাদামি আলুটাকে আমি 1/2 চামচ নুন দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে ছুলে নিয়েছি এখানে। এবারে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব 1/2 চামচ নুন। দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে পরে এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিব, কারণ প্রথমে সয়াবিনটা ভাজব। খুব ভালোভাবে গরম না হয়ে এলে পরে সয়াবিনটা কড়াইয়ের গায়ে লেগে ধরবে। আর তেলটা গরম হয়ে এলে পরে আমি খুন্তি দিয়ে তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে এভাবে মাখিয়ে নিব। এবারে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তো যার জন্য আমি সয়াবিনগুলি দিয়ে দিব। দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সয়াবিনটা দুপাশে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে একটা পাত্রে তুলে নিব। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল, তারপর দিয়ে দিব 1টা শুকনো লঙ্কা 2 ভালটি করে আর দিয়ে দিব 1/2 চা চামচ গোটা জিরে। খুব ভালোভাবে দুটো উপকরণই ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। প্রথমেই হলুদ আর নুন দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা প্রথমেই হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম আলুর মধ্যে। মিডিয়াম আঁচে আমরা আলুগুলোকে খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা অ্যাড করে দিব। আর মশলার বাটিটা ধুয়ে মোটামুটি 1 কাপ পরিমাপের মতো জল দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 7 মতো নুন। দিয়ে সব উপকরণগুলোকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মিশিয়ে নিব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচিটা আর মটরশুঁটিটা। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নিব। এবার আঁচটা কমিয়ে দিব, যেহেতু মশলার জলটা আমাদের শুকিয়ে গেছে, নাহলে পোড়া লেগে যেতে পারে, সেই জন্য আঁচটা কমিয়ে দিয়ে আমরা এবার এটাকে ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সেন্ট বেরোবে খুব সুন্দর। আমাদের মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে আর টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা আঁচটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিবে 3 কাপ পরিমাপ জল দিয়ে দিব। এবার কড়া আছে, ঝোলটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটতে দিব। ঝোলটা ফুটে এলে পরে আমরা এর মধ্যে সয়াবিনগুলি অ্যাড করে দিব। সয়াবিনগুলি দিয়েও আমরা আরও 5 থেকে 7 মিনিট ঝোলটাকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিব। আমাদের ঝোলটা হয়ে এসেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি না থাকলে পরে তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো। এবারে আমাদের নিরামিষ সয়াবিনের তরকারি একদমই রেডি পরিবেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।